হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি রিভিউ করতে চলেছি গ্লো অ্যান্ড লাভলি উইন্টার গ্লো সম্বন্ধে। আর এটা 24 আওয়ার্স পর্যন্ত স্কিনকে গ্লো প্রোভাইড করে। আর আমি এটা আজকে আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। দেখো, আমার ফেসে এই মুহূর্তে কিছু অ্যাপ্লাই করা নেই। আমার মেকআপ ছিল, সেটা আমি রিমুভ করে দিয়েছি। জাস্ট আই মেকআপ আর লিপস্টিক এটাই রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই। তো কীরম রেজাল্ট দেয় তোমাদের আমি লাইভ এটা শেয়ার করব। আর এটাই সবচেয়ে ছোট প্যাকেট, এটার দাম হচ্ছে মাত্র 66 টাকা। আর এটা হচ্ছে 3 ইয়ার্সের লং সেলফ লাইফের সঙ্গে আসে। ওকে, প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, এই ধরনের একটা প্যাকেজিংয়ে আসে, ভীষণ সুন্দর। আগের যে প্রোডাক্টটা আছে ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম, সেরমই দেখতে। জাস্ট কালারটা এটার ব্লু, আর বাকি প্যাকেজিং মোটামুটি সেমই, শুধু কালারের ডিফারেন্স আছে। ওকে, আর এর ইনগ্রিডিয়েন্টস ডিটেলস কীভাবে ব্যবহার করবে পুরোটাই বলা আছে। এটার ওজন হচ্ছে 25 গ্রাম। আর এটা কী ক্লেম করছে আমি তোমাদের আগে বলে দিই, তারপর এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওকে, এর মধ্যে রয়েছে হচ্ছে ভিটামিন B3, C, ভিটামিন ই, যেটা স্কিনকে ময়শ্চারাইজ করে। এখানে মেনশন করা আছে এটা 24 আওয়ার পর্যন্ত স্কিনকে ময়শ্চারাইজ গ্লো প্রোভাইড করে। এটা হচ্ছে স্পেশালি এক্সট্রা গ্লো দেয় স্কিনের মধ্যে। অ্যাডভান্স মাল্টিভিটামিন ফর্মুলা এর মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে স্কিনকে সফট, স্মুথ আর সাপল করতে সাহায্য করে। ইভেন এটা UVA ও UV রে থেকে স্কিনকে প্রোটেকশন করে, এটা মেনশন করা আছে। তবে কতটা SPF দেওয়া আছে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। আর পুরো ইনগ্রিডিয়েন্টস ডিটেলস কিন্তু এখানে মেনশন করা আছে। আর এটার মধ্যে কিন্তু স্পেশাল বেসিক্যালি কেমিক্যাল বেসড প্রোডাক্ট আমি বলবো। এর মধ্যে কিন্তু প্যারাবেন আর মিনারেল অয়েল দুটোই কিন্তু অ্যাডেড আছে। এবার আমি তোমাদের এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার ফেসে, যেটা কীরম রেজাল্ট দেয়। আর যারা বেশি মেকআপ করতে পছন্দ করো না, তারা কিন্তু এভরিডে এটাকে ইউজ করতে পারো এই উইন্টারে। উইন্টারে কিন্তু প্রতিদিন এটাকে ইউজ করা যায়। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো মাল্টিভিটামিন ক্রিম, তারা কিন্তু এবার শীতে মাল্টিভিটামিন ক্রিমটা ইউজ না করে তোমরা এটাকে ইউজ করতে পারো। কারণ এটা শীতের যে টান টান ভাবটা থাকে না, সেটাকে কম করে, সেটা টান টান ভাবটা ফিল হতে দেয় না। আর স্কিনের মধ্যে কিন্তু একটা ব্রাইট গ্লো প্রোভাইড করে। স্পেশালি শীতে দেখবে স্কিনটা কীরকম কালচে কালচে হয়ে যায়, গ্লোটা চলে যায়, খুব রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো সেই ধরনের প্রবলেমের থেকে কিন্তু এটা কিওর করে স্কিনকে। আমি এটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তোমরা কমেন্ট করেছিলে যে কিভাবে ব্যবহার করবে এটা অ্যাপ্লাই করে দেখাতে। ওকে, আর স্পেশালি যাদের স্কিনটা ভীষণ ড্রাই, শুধু ড্রাই তাদের কিন্তু একটু এটা ড্রাই ড্রাই ফিল হতে পারে। নর্মাল টু অয়েলি স্কিনের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। স্পেশালি এই উইন্টারের কথা আমি বলছি, যেহেতু এটা উইন্টারের ক্রিম, তো উইন্টারে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তাদের নর্মাল টু অয়েলি, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো যাবে। আর যাদের স্কিনটা হচ্ছে ড্রাই, তারা একটু ড্রাই ড্রাই ফিল করতেই পারো, তারা একটু ড্রাই ড্রাই ফিল করবে কিছুক্ষণ দেওয়ার পর। তবে দেখছো একটা ন্যাচারালি কিন্তু স্কিনের মধ্যে গ্লো প্রোভাইড করে, আর স্কিনটাকে ফেয়ার টোন দিতে সাহায্য করে। আর মাল্টিভিটামিন ক্রিমটা অ্যাপ্লাই করলে ড্রাই স্কিনদের কীরকম একটু খসখসে ভালো লাগে, কিন্তু এটা অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু খুব সফট আর একদম স্মুথ ফিল করছি। একদমই কোনো হোয়াইটিশ কিংবা গুঁড়ো গুঁড়ো ভাব এরম কিন্তু কিছু স্কিনের মধ্যে নেই। জাস্ট ইজিলি ব্লেন্ড হয়ে গেছে, আর স্কিনটাকে দেখতে পাচ্ছ গ্লো করতে সাহায্য করছে। আর এটা কিন্তু মেনশন করা আছে স্কিনে যে ডার্ক স্পট আছে সেগুলোকেও ধীরে ধীরে কম করতে সাহায্য করে। তবে এটা অ্যাপ্লাই করে আমার কোনো ডার্ক স্পট রিমুভ হয়নি, তবে স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ করেছে। তবে যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি, তাদের জন্য আমি এটা রেকমেন্ড করব। আর যাদের স্কিনটা ড্রাই, তারা ইউজ করতে পারো, তবে চাইলে তোমরা অন্য কোনো ক্রিমও ইউজ করতে পারো। কারণ কিছুক্ষণ ইউজ করার পরে যখন প্রচণ্ড শীত পড়ে না, তখন যদি যাদের স্কিনটা ড্রাই তারা এটা ইউজ করো, তাদের একটু টান টান ফিল হবে। তবে
আর সাইড এফেক্টের কথা বলে, এটাকে ইউজ করে কিন্তু আমার কোনো সাইড এফেক্ট হয়নি। আর এটা দেখতে পাচ্ছ, জাস্ট হেলদি একটা গ্লো দিচ্ছে, আর স্কিনটাকে কিন্তু একটু ব্রাইট ফিল করে, স্পেশালি উইন্টারে না, ময়শ্চারাইজেশন করার পরে দেখবে স্কিনটা একটু ডাল ডাল, একটু কালচেটে হয়ে গেছে, খুব একটা তেল তেলে তেল তেলে ভাব হয়। এইটার সঙ্গে কিন্তু সেরকম সমস্যা হয় না, জাস্ট গ্লো প্রোভাইড করবে তোমাদের স্কিনে, তবে এক্সেসিভ অয়েলটা কিন্তু এর মধ্যে থাকে না, যেটা দেখবে অন্য উইন্টারের কোনো থিক ক্রিম ইউজ করলে একটা এক্সেসিভ অয়েল থাকে, খুব তেল তেলে করে, ধুলো ময়লা এসে সেখানে বসে যায়, তো সেটা কিন্তু এটার সঙ্গে হয় না। তো ওভারঅল আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে। আর কীভাবে ইউজ করবে, ফার্স্ট অফ অল ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, এই ক্লিন করার পর তোমরা একটা রোজ ওয়াটার বা কোনো টোনার দিয়ে যে যেটা ইউজ করো টোনিং করে নেবে। টোনিং করলে কী হবে, তোমাদের স্কিনটাই ভালো থাকবে, এটা অ্যাপ্লাই করতে গেলে টোনিং করতেই হবে এরম কথা নয়, তবে স্কিন কেয়ার করতে গেলে কিন্তু টোনিং করলে ভীষণ ভালো হয়। তারপরে তোমরা এরম কোনো পাউডার দিয়ে এটাকে একটু সেট করে নিতে পারো, তাহলে কিন্তু এটা সারাদিন ফ্রেশ থাকবে আর এটা কিন্তু সারাদিন গ্লো করবে। আর এটার যেটা যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে কিন্তু ফেসটা কালো হয়ে যায় না। কিছু কিছু ক্রিম আছে দেখবে, স্পেশালি উইন্টার ক্রিম, যেগুলো অ্যাপ্লাই করার পরে ফেসটা কালো হয়ে যায়, তো এটার সঙ্গে কিন্তু এই সমস্ত কোনো সমস্যা হয় না। আর এটাকে ইউজ করে আমার কোনো সাইড এফেক্ট হয়নি। আমি এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছি, অনলাইনেও এটা ইজিলি পাওয়া যায়, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তো আমি এটা সাজেস্ট করবো উইন্টারে যাদের অয়েলি টু নর্মাল স্কিন, তারা এটা ইউজ করো, ভালো রেজাল্ট পাবে। আর ড্রাই স্কিনের মানুষেরা ইউজ করতে পারো, নর্মাল যখন ওয়েদার থাকে কিংবা হালকা শীতে, খুব খুব শীতে কিন্তু এটা ইউজ করলে ড্রাই স্কিন যাদের তাদের একটু টান টান ফিল হতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।